হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা পাগলাখালীতে যাব, মহাদেবের মন্দিরে। ওখানে পুজো দেব, ওখানে অনেক ঘোরার জায়গা আছে, ঘুরবো। তো সেটাই তোমাদেরকে আজকে ব্লগের মাধ্যমে দেখাবো। পাগলাখালীতে মন্দিরটা দেখাবো, সাইট সিন দেখাবো, সবকিছু দেখাবো। তো দেখতে থাকো। এই যে আমরা এখন যাচ্ছি পাগলাখালীর দিকে, এই রাস্তা রাস্তা পুরো ফাঁকা। এই যে বড় বড় আর বেশিক্ষণ নেই মনে হয়। চলে এসছি পাগলাখালী, এই যে যাচ্ছি আমরা এখন। এই যে এসা, এই যে নদী পাগলাখালী ব্রিজ, এই যে নদী। এবার নৌকায় করে পার হবো আমরা। ওই যে নৌকা পার হচ্ছে, ওই যে নৌকা। ব্রিজটা দেখো, ব্রিজ বাসের। ওই যে এসা নৌকায় বসলো, দেখো। যে নদীটা দেখাচ্ছে এটা পাগলাখালীর মন্দিরের পাশেই, নদীটা অনেকটাই বড়। নৌকা থেকে দেখাচ্ছি, তো নৌকায় মানে বসে একটা আলাদা ফিলিং সেই নদীটা দেখতে। এই দেখো নৌকা দেখা যাচ্ছে, আমরা এই পাড়েই চলে এসেছি। এবার নামবো আমরা নৌকা থেকে। এখন পুজোর বাটা কিনছে, বাটা ওই যে দোকান মন্দিরে। এই যে মন্দিরের মধ্যে পুজো হচ্ছে, অনেক ভিড় দেখো। ঘন্টাগুলো দেখো, সবাই ঘন্টা বাজাচ্ছে, বাটা কিনে এনে পুজো করছে। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারেই মানে এত ভিড় হয়, পুজো প্রত্যেক দিনই হয়। দেখো কেমন ভিড়। দেখো মন্দিরের ভেতরে কত ভিড়, অনেক ভিড়, প্রায় 2500-3000-এর উপরে লোক হবে আজকে মন্দিরের মধ্যে। এই যে বাবার পুজো হচ্ছে। এখানেও পুজো হয়, তো এখানে অনেকে ওই যারা মানুষের মানুষা করে ওরা ওই ঈদ বেঁধে রাখে। সবাই এখন আইসক্রিম খাওয়া হচ্ছে। এখন আমার গাড়ি পুজো হচ্ছে, বাইকটা দেখো পাগলাখালীতে। এই দেখো এসা দাঁড়িয়ে আছে, আমার বন্ধু, পরে সমীর, তারপর সুব্রত আছে আমার বন্ধু, তারপর ওই যে পুরোহিত মশাই দাঁড়িয়ে আছে। এই দেখো গাড়ি পুজো হচ্ছে, যে পুরোহিত মশাই যা মন্ত্র বলছে আমি পড়ছি। বেশ ভালো করে পুজোটা করছে, এখানে অনেকেই বাইক বা গাড়ি পুজো করতে আসে। এই দেখো খেতে দিচ্ছে লাইন, ওই যে বড় বড় সুব্রত, এই যে প্রসাদ দিচ্ছে, সব লাইন দিয়ে দাঁড়িয়েছে। এই দেখো খেতে দিচ্ছে। খিচুড়ি প্রসাদ দিচ্ছে। সবাই লাইনে বসে প্রসাদ খাচ্ছে। এখানে প্রসাদটা মানে খিচুড়ি প্রসাদ হয়, তো এইভাবেই খায় লাইনে বসে সবাই।
খিচুড়ি আছে, পায়েস আছে, তার সঙ্গে তরকারি আছে। আমি তোমাদের বলেছিলাম, জানি না সুব্রত বলেছে কিনা, যে আজকে আমার বাবা মার আসার কথা ছিল, তো সুব্রতকে নিমন্ত্রণ করার জন্য স্বস্তিতে। এ দেখো আমার মা বাবা এসছে, আমার ভাই এসছে, দাঁড়াও। এ দেখো এখন মাংস, লুচি, মিষ্টি আর হচ্ছে, এ দেখো এটা হলো আমার মা, আর হলো দাঁড়াও দেখাচ্ছি আমার বাবাকে। তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া চলছে, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো আজ সারাদিন আমি যা যা করলাম তোমাদের সব কিছু শেয়ার করলাম। আমার বাবা মা এসেছিল, তারপর আমরা পাগলাখালিতে ঘুরতে গেছিলাম। তো তোমরা যা যা পাগলাখালিতে ঘুরতে যেতে চাও, খুব সুন্দর জায়গাটা, তোমরা যেতে পারো, খুব ভালো। আমিও বিয়ের আগে, মানে বিয়ের পরে বাগ আমি কোনোদিনই যাইনি, এই প্রথমবার গেলাম। তো জায়গাটা খুব সুন্দর, তোমরা যেতে পারো সবাই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থেকো, আর তোমরা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করছো না, তো তোমরা লাইক কমেন্ট এগুলো করো, শেয়ার করো ভিডিওটা, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তোমাদের যদি ভালো লাগে শেয়ার করে দিও ভিডিওটা। তো সবাইকে টাটা, ভালো থেকো, গুড নাইট।